আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি নিপা আপনাদের জন্য আজকে নতুন আর একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর রেসিপিটা আপনারা সবাই অনুরোধ করেছিলেন, এর আগে যে আমরা গরুর মাংসের বিরিয়ানিটা দিয়েছিলাম তখন আপনারা সবাই কমেন্টে করেছিলেন যে গরুর মাংসের রেজালা দেখতে পান। তো আজকে আমি আপনাদের সেই অনুরোধের রেসিপিটা নিয়ে চলে এসেছি, আর আজকেও ঠিক সেই একই বাবুর্চি আমাদেরকে রান্না করে দেখাবে যে গরুর মাংসের রেজালা কী করে তৈরি করতে হয়। আমি অবশ্যই হাকিম ভাইকে দেখাবো। তো প্রথমে চুলুতে একটা হাঁড়ি দেওয়া হয়েছে, এটা 20-30 কেজি না ভাইয়া, এটা 30 কেজি ওজনের হাঁড়ি। আর হাঁড়িতে তেল দেওয়া হয়েছে, সয়াবিন তেলটা। ভাইয়া কতটুকু তেল? এখানে 2 কেজি তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হচ্ছে। আজকে আমাদেরকে যে হাকিম ভাই, হাকিম ভাইয়ের সাথে আপনারা তো হাকিম ভাইকে অবশ্যই দেখেছেন, তো আজকে আমি হাকিম ভাইয়ের সাথে আরেকজনকে দেখাবো, আর সে হলো দেখাচ্ছি, দেখুন ভাই আপনার নাম? এটা হলো সিফায়েত ভাইয়া। আর সিফায়েত ভাইয়াও হাকিম ভাইয়ের সাথে থাকে সবসময়। আজকে সিফায়েত ভাইয়া কি রান্না করবেন? আর হাকিম ভাইকে তো চিনে নি, ভাইয়া সামনে আসেন। ভাইয়ার কিছু বলার আছে অবশ্যই বলবে, সেটা হলো আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন। হাকিম ভাইয়া চলে এসেছে, ভাইয়া বলেন আপনার কি বলার আছে। দেখুন এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে 2 কেজি পেঁয়াজ দেওয়া হলো। আর পেঁয়াজটা এখন তেলের উপরে খুব ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারো যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা বলবেন, আমাদের কমেন্টে জানাবেন। আর এর আগে কিন্তু বলা হয়েছিল যে হাকিম ভাইকে, যে হাকিম ভাইকে অনেকে চাকরি দিতে চেয়েছেন, অনেকে ফোন নাম্বার চেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন, হাকিম ভাই বলবে। আপনি বলেন, আমি আর কি বলবো। আমাদের রান্নাগুলো দেখবেন কেমন হয়, সৌন্দর্য হইলে আপনারা জানাবেন, আমি আপনাদের সব জায়গায় যে সব জায়গায় নিয়ে করবেন সেখানে আমি উপস্থিত হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাকিম ভাই বলেছে যে তাদের আপনাদের কারো যদি প্রয়োজন হয় হাকিম ভাইয়াকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বিয়ে কিংবা জন্মদিন, খাতনা, যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানালেই হাকিম ভাই সেখানে অবশ্যই যাবে এবং আপনাদেরকে রান্না করে খাওয়াবে ইনশাল্লাহ। তার হাতে রান্না খেয়ে আপনারা অবশ্যই অবশ্যই মানে মনে রাখার মতো। পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে খুব ভালো করে। গোলমরিচ, এলাচ, দারচিনি, বাটা কতটুকু করে? এই অল্প মনে। এখানে আদা রসুনের পেস্ট আছে 1/2 কেজি, না 1/2 কেজির বেশি আছে আদা রসুন। আদা রসুনের পেস্ট আছে 1/2 কেজির বেশি, আর এখানে 600 গ্রাম যেটা, আর এখানে আছে সাদা গোলমরিচ 50 গ্রাম। 50 গ্রাম না, এটা হলো আপনি 20 গ্রাম। 20 গ্রাম হবে। হ্যাঁ, সাদা গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো আছে 20 গ্রাম। এটা পোস্ত, এটা হলো জায়ফল জ্যোতিক, আর হলো এটার ভিতরে এলাচ দারচিনি। ও, এটা এলাচ আর দারচিনি হলো 600 গ্রাম, আর জয়ফল আর জয়ত্রী হলো 200 গ্রাম। না, আদা রসুন হলো আপনার 600 গ্রাম। এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলা হলো 1/2 চামচ। হলুদ গুঁড়ো দেওয়া হলো 1/2 চামচ। 1/2 চামচ বলতে বড় যে চামচগুলো আমাদের যে তরকারি বাড়ি যে চামচগুলো সেগুলো। আর মরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে 1/2 চামচ। দুইটাই 1/2 চামচ করে দেওয়া হচ্ছে। তবে ঝালটা কিন্তু নিজের উপরে নাকি ভাই? হ্যাঁ, নিজের উপরে, যে যেরকম ঝালটা খাবে। আর কিছু দেওয়া হবে না এখানে? না, এখানে দেওয়া হবে ধনিয়ার গুঁড়ো। আচ্ছা, এখানে ধনিয়ার গুঁড়োটা দেওয়া হচ্ছে 1 চামচ। এলাচ, দেখুন এলাচ দিয়ে দেওয়া হলো
100 গ্রামের মতো? না, 20 গ্রাম। হ্যাঁ, 20 গ্রাম। এখানে এলাচ দেওয়া হলো 20 গ্রাম। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজের ভিতরে এখন এই মশলাগুলো সব দিয়ে দেওয়া হবে। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন, আমরা সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন দিয়ে দেওয়া হলো মশলাগুলো, এখন খুব ভালো করে কষাবে মশলাটা। দেখুন মশলাটায় কিন্তু 1 কেজি পরিমাণ পানি দেওয়া হলো, মশলাটা 1.5 কেজি পরিমাণ পানি দেওয়া হলো, যাতে করে ভালো করে কষানো হয় মশলাটা। আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি, মশলাটাতে 1.5 কেজি পরিমাণ পানি দেওয়া হলো মশলাটা কষানোর জন্য। এখন দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতো। দেখুন কিভাবে নাচছে মশলাটা, যাতে লেগে না যায়, যার কারণে বারবার নাড়তে হবে। দেখুন মশলার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মাংসগুলো ধুয়ে একটা চাল দিতে পানি ধরানো হয়েছিল, এখন ঢেলে দেওয়া হচ্ছে। আরো মাংস আছে এখানে, আর এখানে 20 কেজি মাংস রান্না করা হচ্ছে। দেখুন বাকি মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এখন খুব ভালো করে নাড়বে, মাংসটা খুব ভালো করে কষাবে, যাতে নিচে নিচে না লেগে যায়, আর যতক্ষণ পর্যন্ত পানি না ছাড়বে না কিন্তু। এখানে কোনো পানি দেওয়া হবে না, এই মাংসের গায়ে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই মাংসটা খুব ভালো করে কষানো হবে। দেখুন কি সুন্দর করে, আসলে যেরকম ভাবে রাখা হচ্ছে আমরা কিন্তু এরকম ভাবে আসলে রাখতে পারি না, লাকড়িগুলো বারবার ঠিক করা হচ্ছে। দেখুন মাংসটা কিন্তু বারবার নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়, আর সাফায়েত ভাই তো অসম্ভব সুন্দর কাজ করছে স্যার, আসলে আমি এখানে আছি আমি দেখতে পাচ্ছি। দেখুন মাংসটা নেড়ে দেওয়া হচ্ছে আবারও প্রায় 10 মিনিটের পরে। মাংসের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর চলে আসছে এখনই। আর দেখুন কত বড় একটা মানে চামিচ না ভাইয়া, এটাকে চামিচ বলে, এত বড়টা চামিচ, যেটা আসলে সাধারণত আমরা হয়তো এটা দিয়ে নাড়াটা আসলে কষ্টকর, অনেক ভারী, আমি উঁচু করেছিলাম অনেক ভারী। আর সাফায়েত ভাই যেভাবে এটাকে নাড়ছে, দেখুন এই চামিচটা মানে নিজস্ব বানিয়ে নিতে হয়, আমি সাফায়েত ভাইকে দেখাচ্ছি, মানে অসম্ভব সুন্দর করে মানে কিভাবে যে নাড়ছে আমি দেখে অবাক হচ্ছি। আর প্রচন্ড মানে তাপ, লাকড়ির চুলা আগুনের যেটা তাপ, সে তাপের মাঝখানে দাঁড়িয়ে আসলে রান্না করাটা অনেক কষ্ট। দেখুন মাংসটা কিন্তু বারবার নাড়া হচ্ছে, আমি কিন্তু বলেছি যেটা যেহেতু এটা যেহেতু গরু মাংসের রেজালা, আর গরু মাংসের রেজালাটা করতে কিন্তু বাড়তি কোনো পানি দিতে হয় না, মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে।
দেখেন মাংসের গায়ে থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং পুরো রেজালাটাই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একবারে পানি শুকিয়ে যাবে মাখা 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 মাখা। দেখে তুমি দেখুন এখন মাংসটা ঢেকে দেওয়া হলো, কতক্ষণের জন্য ভাইয়া? এই 10-15 মিনিট, 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি। আবার খুব ভালো করে নেড়ে দেওয়া হলো মাংসটাকে। দেখুন 20 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। দেখুন মাংসটা অনেক আসলে ধোয়া। দেখুন এবার দেখা যাচ্ছে ভাইয়াদের আসলে অনেক সুন্দর প্রসেসিং আছে, যার কারণে ধোয়াটাকে কি শুধু কাপড় দিয়ে নেড়ে দিলে ধোয়াটা চলে গেল। দেখুন মাংসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, আরও সময় লাগবে। রেজালা করতে আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে না ভাইয়া? আরও সময় লাগবে এটা। দেখুন প্রায় 50 মিনিটের মতো হয়ে গেছে না ভাইয়া? 1 ঘন্টা। দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এখন এটাকে নামাবে, মাংসটাকে নামিয়ে দমে বসাবে। দেখুন এখানে বসাবে এখন। দেখুন চুলাটা এখন নেড়ে দিচ্ছি দমে বসিয়ে। এখন ভাই এখানে কতক্ষণ সময় থাকবে? এখানে থাকবো আধা ঘন্টার উপরে। এই দমে এখন আধা ঘন্টার উপরে থাকবে, মানে 30 থেকে 40 মিনিট এখানে থাকবে। তবে অবশ্যই ঢেকে দিবে, সাইড দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিবে। ভাই এটা ঝুলকে এরকমই থাকবে না একটু কমবে? থাকবে না। এখন যে দমে বসিয়ে রাখবে, এটার ঝুলটা আস্তে আস্তে টেনে যাবে। আর সাইড দিয়ে দেখেন কি সুন্দর, মানে মাংসটা একেবারে নরম হয়ে যাবে। দেখুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, আমার তো দেখে এখনই খেতে মন চাইতেছে। আপনারা অবশ্যই কিন্তু এরকম করে ট্রাই করবেন। এখন ভাই এটাকে ঢেকে দিবে। দেখুন ঢেকে দেওয়া হলো। দেখুন গরুর মাংসের রেজালার কালারটা কিন্তু এখন পুরোপুরি চলে এসেছে। আমরা প্রায় 30 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার যে ভাইয়া নাড়ছে আমি সেই অবস্থাটা দেখাচ্ছি আপনাদেরকে। নাড়া শেষ হলে দেখুন নেড়ে দিল খুব ভালো করে, এখন আবার ঢেকে দিবে। আরো 20 মিনিট, আরো 20 মিনিট ঢেকে রাখবে। দেখুন আমরা কিন্তু বলেছিলাম যে 20 মিনিট বা 40 মিনিট, মাঝখানে কিন্তু আমি একবার দেখিয়েছিলাম 30 মিনিট পরের অবস্থা। এখন আমি 20 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি গরুর মাংসের রেজালা। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, আর চমৎকার লাগছে দেখতে। এটা যেরকম চমৎকার লাগছে খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু, এবং কারণ আমি তো খাবো, কারণ আমি জানি হাকিম ভাইয়ের রান্না অনেক সুস্বাদু হয় সব সময়। তো হাকিম ভাইয়ের রান্নাটা আসলে অনেক অনেক ভালো হয়।
খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। সো আমাদের কাছে যে গরুর মাংসের রেজালার অনুরোধ ছিল তাদের বলছি অবশ্যই আপনারা এই রান্নাটা দেখবেন এবং আপনাদের নিশ্চয়ই দেখে ভালো লাগবে এবং এরকম করে অবশ্যই ট্রাই করবেন। সো আমাদের সাথেই থাকবেন আপনারা সব সময়। এর পরবর্তীতে আরও কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি নিপা সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি এবং সুস্থ থাকি। তাহলে নেক্সট টাইম দেখা হবে নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।